ভারতবর্ষে কেউ বেকার থাকবে না এই মর্মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এনার বরাবর NTRC এর নিবন্ধিত সনদদারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবি জানিয়ে গণ অনশন কর্মসূচি চলমান রয়েছে। 38 দিন যাবৎ এই অনশন চলমান, যেখানে স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধনের দিনে আমরা প্রত্যেকে আশা করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী ওই গোটা বাঙালি জাতি যেদিন আনন্দ পদ্মা সেতু নিয়ে স্বপ্ন দেখছে, তার আগে থেকে আমরা এই রাস্তায় শুয়ে বসে আছি। তো ঈদের দিনেও মনে করছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই মনের আশা পূরণ করবে, কিন্তু কোনো কারণবশত হয়তো বা আমরা ওনার বরাবর আসতে পারিনি। তাই এখানে এক ভাই নিবন্ধনধারী উনি আমাকে বললেন যে ভাই আমি লাইভে কিছু কথা বলতে চাই, এজন্য ভাইয়ের মতামত নেওয়ার জন্যই আমার লাইভে আমি শুরু করলাম। যারা দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, এবং ভাই কি বলে ভাইয়ের মুখ থেকে একটু শুনতে চাই। ভাই আপনার নাম কি? নমস্কার, আমার নাম হরবিলাস কিচুনিয়া, হায়দার ভাই, গ্রাম গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে। আমি নবম শিক্ষক নিবন্ধনে পাশ করছি। আমি আসলে বিশেষ কিছু বলবো না, একটা কথাই শুধু মনের কষ্টের কথা বলবো, যেটা হচ্ছে যে আমি যখন ছোটবেলা পড়াশোনা করতাম তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন শিক্ষক হব, আর সেই স্বপ্ন থেকেই আমি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেই এবং নিবন্ধন পরীক্ষায় নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য হই। যখন আমি সার্টিফিকেট পেলাম তখন আমার মনের মধ্যে একটা আশার সঞ্চার হলো যে আমি হয়তো শিক্ষক হতে পারবো, কেননা ওনারা বলেছিলেন NTRC-এ যে শূন্য কোঠার ভিত্তিতে আমাদেরকে পাশ করানো হয়েছে। আমি চিন্তা করছিলাম যে অবশ্যই এই প্রেক্ষিতে আমরা কোনো না কোনো সময় শিক্ষক হব, কিন্তু আজও শিক্ষক হইতে পারি নাই। আর শিক্ষক হওয়ার আশায় আমি অন্যান্য কোনো প্রতিষ্ঠানে তেমন একটা অ্যাপ্লিকেশনও করি নাই, কারণ আমার একটা না ইচ্ছে ছিল, আজও ইচ্ছে আছে যে আমি একজন শিক্ষক হব। সেই জন্য আমি শিক্ষা অধিদপ্তর, মাননীয় প্রধানমন্ত্রী, তাদের কাছে সবিনয় বিনীত নিবেদন করছি যে ওনারা যেন আমার আশা সহ আমার সহমর্মী যারা আছেন তাদের আশাও যেন পূরণ করেন এবং আমাদেরকে এই ইচ্ছা যেন সফল হয় বা পূরণ হয় সেটার জন্য তাদেরকে আবারও বিনীতভাবে প্রার্থনা করছি তাদের কাছে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ভাইকে। ভাই গোপালগঞ্জ না? ভাই গোপালগঞ্জ, ভাই গোপালগঞ্জ থেকে আসছে এই গণ অনশন কর্মসূচিতে যোগদান করার জন্য। এর মধ্যে অনেক ভাই অসুস্থ হয়েছেন এবং তারা কোনো রকম বাড়িতে গিয়ে অসুস্থ অবস্থায় জীবনযাপন করতেছেন। তারা সার্বক্ষণিক এই গণ অনশন কর্মসূচিতে আসার জন্য চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, হয়তো তারা খুবই অসুস্থ হয়ে গেছে। এবং কত ভাই এভাবে অসুস্থ হবে এবং কত ভাই এত কষ্ট করে সময় শ্রম দেবে আসলে আমার জানা নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রী উনি অবশ্যই জানেন এবং আশা করছি উনি দ্রুত বেকার নিবন্ধিত ভাই বোনদের মনের আশা পূরণ করবে। এখানে আমরা সবাই অ্যাডাল্ট, এই অ্যাডাল্টের মধ্যে অনেক ভাই আছে, অনেক বোন আছে, তারা শ্বশুর শাশুড়ি বা শ্বশুরের পরিবার ছেড়ে রাস্তায় রাস্তায় এসে তাদের দাবি আদায় হবে বলেই তারা এসেছেন, এবং অনেক বাচ্চা এসেছেন যারা যেখানে আমরা বড়রাই সহ্য করতে পাচ্ছি না সেখানে ছোটো ছোটো বাচ্চারা সর্বদা অসুস্থ হয়ে যাচ্ছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি জানাচ্ছি উনি অতি দ্রুতই
প্যানেল প্রত্যাশিতদের মনের আশা পূরণ করবে। তো আমাদের এখানে আর এক ভাই আছে, হাবিবুর রহমান ভাই। ভাই কোন জায়গা থেকে আছেন? রংপুর থেকে। রংপুর থেকে আপনি কততম নিবন্ধন? ১২তম। এর আগে আপনি কতগুলো আবেদন করছিলেন? এর আগে তো তিনবারে অনেকগুলো আবেদন করছি। প্রতিবারে এই যেমন আপনার হলো তৃতীয় গণবিজ্ঞপ্তি, ওখানে প্রায় ৫০০। জি, এর আগে করছিলাম ওরকম। মানে কোনো জায়গায় আপনি সিলেক্ট হননি? কোনো জায়গায় সিলেক্ট হচ্ছে। তো আপনি তো এখন বুঝতে পারছেন যে এনটিআরসি প্রবলেমের সমস্যার কারণে আপনারা ৬০০ আবেদন করে যাচ্ছেন কিন্তু কোনো জায়গায় সিলেক্ট হচ্ছেন না। এবং যারা মেধাবী, যারা মেরিট লিস্টে শুরুর থেকে আছে, আসলে মেধাবী বলতে বলা যাবে না, কারণ একই যোগ্যতার ভিত্তিতে সবাই পরীক্ষা দিয়েছে। সর্বোচ্চ কেউ ১০-২০ এরকম বেশি পাবে, কিন্তু এনটিআরসির রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ ৯৮-১০০ পাচ্ছে। তার মানে এখানে দুর্নীতি আছে, তারা দুর্নীতির মাধ্যমেই মেধা লিস্টে সর্বপ্রথম সিরিয়ালে আছে। ১০০-এর মধ্যে ১০০ পাওয়া এত সহজ না, কিন্তু এনটিআরসির অনিয়মের কারণে অনেকেই সুখে আছে। এবং যারা অরিজিনাল মেধাবী, অল্প নাম্বার পেয়েও যারা সিলেক্ট হচ্ছেন না, তারা আজকে তাদের দাবির আদায়ের লক্ষ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই ৩৮ দিন যাবৎ অনশন করতেছে, এমনকি ঈদের দিনেও তারা এই অনশন কর্মসূচি ত্যাগ করেনি। প্রত্যেকের আশা মাননীয় প্রধানমন্ত্রী অতি দ্রুতই প্রত্যেক বেকার নিবন্ধিত ভাই বোনদের প্যানেল ভিত্তিক নিয়োগের মাধ্যমে তাদের এই অভিশাপ মুক্ত করবেন। এই বলে আর এক ভাইয়ের মতামত দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আপনি কোন জেলা থেকে আছেন? রংপুর সদর। রংপুর সদর। এর আগে কতগুলো আবেদন করছেন? আমি তো ভাই লেকচারার অ্যারাবিক কলেজ। জি, আগে আমাদের ১২তমের পূর্বে নিয়ম ছিল যে অ্যারাবিক যারা এই নিবন্ধনে পাশ করবে কলেজ, তাদের মাদ্রাসা কলেজ স্কুল সবখানে এক আবেদনে করতে পারবে। জি, কিন্তু ১২তম থেকে সরকার আমাদের অ্যারাবিক যে ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দেবে এদের স্বতন্ত্রভাবে শুধু কলেজ এরা করতে পারবে। যারা কলেজে করবে কলেজ, মাদ্রাসা করবে মাদ্রাসা, কিন্তু কলেজের যে সার্টিফিকেটটা পাবে এটা দিয়ে তারা মাদ্রাসা আবেদন করতে পারবে না। এটা আমাদের প্রতি একটা চরম জুলুম করে ফেলছে, কারণ সারা বাংলাদেশে এই অ্যারাবিক লেকচারার কলেজ এদের পদ দেখায় সারা বাংলাদেশে মিলে ৬টা থেকে ৭টা, আর হাজার হাজার সব মাদ্রাসা পড়ে আছে, সেখানে আমাদেরকে দেখায় না, কারণ এটা আমাদের প্রতি চরম একটা জুলুম শিকার আমরা হয়েছি। তা এরই ধারাবাহিকতায় দ্বিতীয় চক্রে এর পূর্বে অনেক আবেদন করেছিলাম, দ্বিতীয় চক্রে আমার একটা রেজাল্ট এসেছে, সেটা আবার বরিশাল নন এমপিও একটা কলেজে আমাকে দিয়েছে, সেটা ইসলামপুর আলিম মাদ্রাসা। তা ওখানে জয়েন করতে চাই, মাদ্রাসার অবস্থা ভালো না, আলিম শাখা একেবারে দুর্বল, সেখানে কোনো একাডেমিক স্বীকৃতি নেই। তারপরেও প্রিন্সিপাল মহোদয় আমাকে বললো আপনি জয়েন করেন, আমি জয়েন করলাম। জয়েন করে আসার ১-১ বছর পর প্রিন্সিপাল আমাকে ফোন দিয়ে বললো যে আপনাদের শাখাটা আমরা তুলে ফেললাম, আলিম শাখাটা, এটা আর নাই। আমি বললো কেন কথা, আমাদের শাখায় কোনো শিক্ষক নাই, ছেলে মেয়ে নাই, এই জন্য এটাকে আমরা বাদ দিলাম। আমি আবার এনটিআরসি অফিসে আসলাম, এসে জিনিসটা বললাম কথা, আমাদের তৃতীয় চক্রে কোনো ধরনের কোনো কার্যক্রম নাই, এটা কোনো কিছু করে লাভ হবে না। তারপরে আমরা জোর করে পিয়ন বরাবর একটা আবেদন দিয়ে আসলাম, জানি না এ পর্যন্ত আবেদন আমাদের মঞ্জুরি হয়েছে কিনা, যেহেতু ওখানকার ঊর্ধ্বতন বলছে এটাতে কোনো কাজ হবে না। আমরা যৌক্তিক দেখলাম যে আপনারাই তো নিয়োগ দিচ্ছেন, এটা আপনারা দেখবেন না কেন? সেখানে তো আমরা নিজ ইচ্ছে আবেদন করি নাই, আপনারা পোস্ট দিচ্ছেন বিধে আমরা আবেদন করেছি। ওনারা কোনো তাওয়াক্কা করলো না, সারাদিন ঘুরাঘুরি করার পর কোনো পাইলাম না। এরপর আমরা চলে এসেছি এখান থেকে, মনে বড় দুঃখ ভাই। এই জন্য আজকে আমরা এখানে দীর্ঘদিন ধরে অনশনে অবস্থান করছি। মাননীয় প্রধানমন্ত্রীর যদি সুনজর আমাদের প্রতি না আসে, তাহলে আমাদের জীবনটা চরম হতাশাগ্রস্ত হয়ে যাবে। আমরা বুক ভরা আশায় এখানে অবস্থান করছি যেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে সামান্য দৃষ্টিপাত করেন। ধন্যবাদ। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই রংপুর থেকে আসছে, ভাইয়ের অনেক কষ্ট নিয়ে আসছে, গত ঈদ ৬-৩৮ দিন যাবৎ রাস্তায় রাস্তায়
ঘুরে ঘুরে সময় কাটাচ্ছে, অনশন মানে তো খাচ্ছে না, কোনো কিছু খাচ্ছে না। জীবন বাঁচার তাগিদে হয়তো বা যেখানে তিন মুঠো খাওয়ার দরকার সেখানে এক মুঠো হয়তো বা কোনো কোনো সময় খাচ্ছেন না, এভাবেই জীবনযাপন করছে। এবং অনেক ভাই অসুস্থ হয়ে যাচ্ছে, যারা মেডিকেলে ভর্তি, অনেক ভাই আবার বাড়িতে যা চিকিৎসার মধ্যে রয়েছেন, এবং অনেক ভাই এখানে অসুস্থ হয়ে এখানেই চিকিৎসা নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন করব, দ্রুত যাতে উনি আমাদের ভাইদের মনের আশা পূরণ করে। এর সামনে এক ভাই অসুস্থ, এনে খুবই অসুস্থ, প্রেশার বেশি, এনে দীর্ঘদিন যাবৎ এখানে আছে, ফ্যামিলির সমস্যা, এনা বারবার ফোন দিছে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু এনে যাইতে পারছেন না। কারণ এনার দাবি বা আশা একটাই যে এনার মন এনাদের সবারই প্যানেল ভিত্তিক নিয়োগের মাধ্যমে এই দুর্বিষহ জীবনযাপন থেকে মুক্তি দেবে, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় ও বিনীত আবেদন জানাচ্ছে। দেখেন এখানে ভাই খুবই অসুস্থ হয়ে পড়ে আছে, আবার সামনে আরেক ভাই অসুস্থ হয়ে আছে, আরেক ভাই বাতাস করতেছে, এবং ওইদিকে অনেক ভাই এই অবস্থায় আছে, এবং অনেকেই দুপুরের জন্য নামাজে গেছে। এবলে আজকে সংক্ষিপ্ত লাইভ শেষ করতেছি। আসসালামু আলাইকুম।